প্রথমে ধন্যবাদ আপনি আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন আর যে মানুষটিকে ছোটবেলা থেকে দেখে এসেছি বড় পর্দায় অভিনয় করতে তাকে আজকে চোখের সামনে খুব ভালো লাগছে ধন্যবাদ আমি আসলে অভিনয়টা আমি কোনোদিনই করতে চাই আমার ইচ্ছা ছিল যে আমি একজন ডাক্তার হব সত্যি হ্যাঁ আমার ছোট বোন আমি তখন স্কুলে পড়ি আমার ছোট বোনের বছর দু ছোট আমি স্কুল ছুটি হলে ওর স্কুলে যেতাম সেখানে গিয়ে আমি মিথ্যা কথা বলতাম যে মা খুব অসুস্থ ওকে ছুটি দিয়ে দেয় তো ও বেরিয়ে অস্থির হয়ে যেত বলে যে আম্মাকে খুব অসুস্থ না আমার কিছু হয়নি আমি তোকে নেবার জন্য এসে এসে ওই বাবা উকিল ছিলেন ওই টেবিলের উপর শুয়ে শুয়ে দিয়ে পাঠশলার পাঠশলা ভেতরে ঝাড়ুর কাটি ঝাড়ু কাটি ঢুকিয়ে ওকে বলতো শুয়ে পড়ে তারপর ইঞ্জেকশন দিচ্ছি আমি ওকে তো ও চুপচাপ বসে আম কারে তোকে ইঞ্জেকশন দিচ্ছি এটা আউ করবি তো তো তুমি বলো নাই তো তারপরে এই করতাম এই সব দোষটা আমি করতাম আমার আমাদের ভেতর আমার ভেতরে একটা ডাক্তার আবার প্রচন্ড বাসনা কিন্তু আবার অভিনয় যে একটা ভিতরে লুকিয়েছিল বুঝতে পারেনি আবার আমি ওকে নিয়ে আমার ওই ওকে ছেঁড়া প্যান্ট পরিয়ে তারপর ওই যে আমি একটা ছেঁড়া প্যান্ট পরেছি তারপর আমরা যেখানে থাকতাম সেখানে পোলের ওখানে গিয়ে একটা লোককে বলেছি জানেন আমরা না পকিট আমাদের কিছু পয়সা দেন না তো ওরা আমাদের শরীরের কালার টালার দেখে আর আমার বোনের নাম খুকি আর আমার ডাক নাম হচ্ছে খোকর আচ্ছা ওর গলায় যে একটা আল্লাহওয়ালা লকেট বাবা বানিয়ে দিচ্ছে ওটার খুলতে ভুলে গেছে খুলে ফেলতে ভুলে ভুলে গেছে এবং ওই ভদ্রলোক দেখেছে বুঝেছে আমরা বদলোকের ছেলে দেখি তো বলছে আচ্ছা আচ্ছা তোমাদের পয়সার দরকার নাই তোমাদের লজেন্স কিনে দিই তা বললাম যে না না লাগবে না আমাদের পয়সা আচ্ছা তো কবি বুঝতে পারলেন যে অভিনয় করতে চান বা সেই ভেতরে অভিনয়ে অভিনেতা হওয়ার একটা বিষয় ছিল আমাদের বাড়ির সামনে একটা চায়ের দোকান ছিল ওখানে সিরাজুদ্দোলা রেকর্ড বাজানো হতো আমি ওটা খুব মনোযোগ দিয়ে শুনতাম বিশেষ করে শেষ দৃশ্যটা যখন সিরাজ উদ্দোল্লা বললো আহার জন্য আমি সারাক্ষণ বাকি কথাগুলো তো বুঝতে পারতাম তো ওইখানে কেন কষ্ট দিত আপনাকে কষ্ট দিতে এই মানুষটা অনেক কিছু করতে চেয়েছিল তাকে সেটা করতে দেওয়া হলো না অসময়ে অকালে তাকে মেরে ফেললো আজকে এতদিন পরও আমার এটা মনে হয় আজকে বাংলাদেশে আমার বঙ্গবন্ধুকে মনে হয় সিরাজ উদ্দৌলা সে অনেক কিছু করতে চেয়েছিল এই দেশটাকে সোনার দেশ বানাতে চেয়েছিল উনি যেন সিরাজুদ্দৌলার ভূমিকায় এদেশে এসেছিলেন কিন্তু মোহাম্মদী বেগরা পেছন থেকে তাকে হত্যা করেছে এবং তিনিও কিন্তু বোধ হয় সে সংলাপটি এলে এটাই বলেছিল যা ওরা আমাকে বাঁচতেও দিল না আমাকে সোনার বাংলা গড়তে দিল না